প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়ার স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হিপ জয়েন্টের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর আমাকে আমন্ত্রণ জানার জন্য। স্যার, হিপ জয়েন্টের সমস্যাগুলো মূলত আসলে কি কি হয়ে থাকে? হিপ জয়েন্টে জন্মগতভাবে কিছু সমস্যা হয়, শৈশবে কিছু সমস্যা হয়, বাড়ন্ত বয়সে কিছু সমস্যা বা কৈশোরে সমস্যা হয় এবং শেষ বয়সে হিপ জয়েন্টে কিছু সমস্যা হয়। আর সবচেয়ে বেশি আঘাতজনিত কারণও হিপের ফ্র্যাকচার এবং তার জটিলতা দেখা যায়। তো জন্মগতভাবে যে সমস্যাগুলো হয় সেটা যে জন্মগতভাবে ডিসলোকেট হয়, জন্মগতভাবে তার যে অবস্থানটা থাকে সেটা সরে যাওয়া থাকে, যেটা বলে কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ একটি। দু নম্বর হচ্ছে যখন আরেকটু বড় বয়সে হয়, প্রায় মানুষ পড়ে গিয়ে আঘাতজনিত কারণে হিপ জয়েন্টে ইনফেকশন হয় এবং সেপটিক আর্থ্রাইটিস হয়, এবং অনেক সময় এখানে দেখা যায় টিবি রোগ জীবাণু এখানে থাকে এবং এই জয়েন্টে দেখা যায় টিউবারকুলার আর্থ্রাইটিসও এখানে হয়ে থাকে। আরেকটু বয়সে অনেক সময় হিপ জয়েন্টে আমরা দেখি সেটা আর্থ্রাইটিস রোগ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে হিপ জয়েন্টে ক্ষয় হয়ে যায়, এভিয়ান যেটা আছে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যায়, যেটা হাড়ের রক্ত চলাচল বন্ধ হয়ে হাড়ের যে বলটা আছে সেটা শুকিয়ে যায়, অথবা অনেক সময় যেটা আরেকটু বড় যখন হয় যেমন অ্যাঙ্কালোজিং হয়ে যায়, বলটা ফিউজড হয়ে যায়, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস হাড়ের বলটা নষ্ট হয়ে যায় এবং ফিউজ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যদি হোন্ডা চালায় যারা বা খেলাধুলা করে বা পড়ে গিয়ে হিপ জয়েন্টে নেকে ফ্র্যাকচার হয় এবং তার একটা জটিলতা হয়েও অনেক সময় হিপ জয়েন্টে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। সবশেষে শেষ বয়সে আমরা হিপেও অস্টিওআর্থ্রাইটিস পাই এবং দেখা যায় যে ব্যথার একটা বিশাল কারণ হয়। স্যার, হিপ জয়েন্টের জন্মগত ত্রুটির ক্ষেত্রে কী করণীয়? প্রথমে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, যে পাটা একটু টেনে দেই, অথবা অনেক সময় সেটা অবস্থান থাকলেও অ্যানেস্থেশিয়া যেটা ওটা লোকেশনে ভরে দেই, যদি ফেইল করে তাহলে ওপেন করে বা সার্জারি করে সেটা ওই জায়গায় নিয়ে আসি, এটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। তারপরে অনেক সময় দেখা যায় যে তার সেপটিক আর্থ্রাইটিস হচ্ছে, যে বিভিন্ন আঘাতজনিত কারণে সেখানে ইনফেকশন হয়, তখন আমরা সেটা ওপেন করে পুষ পরিষ্কার করে চিকিৎসা দিই। সেটি কি স্যার একবারে কত বয়সের দিকে করা হয়? সাধারণত আমরা যেটা পাই সেটা হচ্ছে যে সেপটিক আর্থ্রাইটিস অনেক সময় একদম কম বয়সে 2-3 বছর বয়সে পাই, অনেক সময় 7-8 বছরে পাই। এর মাঝে আর একটা রোগ হয় যেটাকে আমরা বলি পার্থিস ডিজিজ, যেটা আগে আমি বলতে ভুলে গিয়েছিলাম, পার্থিস ডিজিজ। এই পার্থিস ডিজিজটা হচ্ছে হেডে যে বাটিটা বা বলে রক্ত চলাচল সমস্যা হয় 4-8 বছর বয়সে। এই সময় যে রক্ত চলাচল পদ্ধতি আমাদের কিছু পরিবর্তন হয়, তখন যে রোগটা হয় ওই হেডটা অনেক সময় মরে যায় এবং এই রোগের নামকে বলা হয় পার্থিস ডিজিজ। পার্থিস একটি সার্জেনের নাম, তার নাম অনুসারে এই রোগের নাম বলা হয়। স্যার, এই রোগের ক্ষেত্রে আসলে করণীয় কী এবং স্যার কীভাবে এটি ডায়াগনোসিস করা হয়ে থাকে? সাধারণত আমরা অনেক সময় প্লাস্টার বা ব্রেসের মধ্যে রাখি এবং তাকে খেলাধুলা থেকে বিরত রাখি এবং অনেক সময় ওইখানে কিছুটা মিনিমাম ইনভেসিভ সার্জারি অনেক সময় করা প্রয়োজন পড়ে, যে পদ্ধতিতে ওই হেডের ভিতরে আমরা রক্ত চলাচল বৃদ্ধি পাই। ইদানিংকালে অনেক সার্জন ওখানে আবার PRP দিয়েও ইদানিংকালে পার্থিস ডিজিজের চিকিৎসা করছে। স্যার, মধ্য বয়সে কোমরের সমস্যাগুলো ক্ষেত্রে কী কী করণীয়? খুবই ইম্পর্ট্যান্ট, হিপ জয়েন্টটা সবচেয়ে বেশি আমাদের দেশে দেখা যায় AVN বা অ্যাভাসকুলার নেক্রোসিস অব দ্য ফিমোরাল হেড। দেখা যায় যে গ্রামেগঞ্জে অনেককে দোকান থেকে তারা ব্যথার ওষুধ খায়, আসলে দোকানদার তাকে দেয়
স্টেরয়েড, এবং এই স্টেরয়েড যদি দিনকে দিন সে বেশি খেতে থাকে, এবং এই স্টেরয়েডের সবচাইতে প্রধান কমপ্লিকেশন হচ্ছে আমাদের এভিয়ান। তাছাড়াও অনেকে এমনি লোকালি স্টেরয়েড খায় যাদের এসএলই বা আর্থ্রাইটিস, বা অনেকের চর্মরোগের জন্য অনেক সময় বিভিন্ন ডাক্তাররা স্টেরয়েড দেয়, এবং সেই স্টেরয়েড খেয়েও আমাদের ওই যে বাটিটা মরে যায়, এবং সেই সেটার নাম আমরা বলি এভিয়ান বা অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড। এটা বেশ পপুলার, আমরা যারা হিপ সার্জন আছে এটা আমরা প্রতিনিয়ত পাই এবং দেখি যে তাদের, তারা অনেক ডাক্তার এই রোগটা ধরতেই পারে না। স্যার, এই রোগটি ধরবার জন্য বা শনাক্তকরণের জন্য কী কী পদ্ধতি রয়েছে? দুটোই আমাদের, সেটা হচ্ছে আমরা এক্সরে করি, যদি এক্সরেতে না বোঝা যায় এমআরআইতে খুব আর্লি স্টেজেই আমরা এভিয়ান আমরা বুঝতে পারি। বাস্তবিক কোনো স্যার লক্ষণ উপসর্গ দেখে কি ধারণা পাওয়া যায়? বাস্তবিক তো ব্যথা, রোগী যখন হাঁটতে চলতে চেষ্টা করে বা দৌড়াতে চেষ্টা করবে, তাড়াতাড়ি কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করে, তখন তার আড়ষ্ট ভাব এবং ব্যথা হয়, এবং যত দিন যায় তার ব্যথা বাড়তে থাকে, এবং একটা সময় আসে সে কোনো মুভমেন্ট সে করতে পারে না। নিশ্চয়ই স্যার, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে আমাদের দেশে? চিকিৎসা পদ্ধতি আমরা দুই ভাগে ভাগ করি, একটা মিনিমাম ইনভেসিভ সার্জারি আমরা বলি, যে ওখান থেকে মরা হাড় বের করে নতুন হাড় প্রতিস্থাপন, তবে এটা অনেক সময় ফেল করে যায়, অনেকে এই এভিয়ানেও পিআরপি ব্যবহার করতে চায়, অনেকে এই এভিয়ানে লেজার থেরাপি দিয়ে চিকিৎসা করতে চায়, কিন্তু এগুলার টেম্পোরারি, এগুলা যে অনেক দিন কার্যকরী করে তা না, কিন্তু সবচাইতে বেশি যদি গ্রেড বেশি হয়ে যায়, হিপ প্রতিস্থাপন সার্জারিটা হচ্ছে সবচাইতে সাকসেসফুল সার্জারি, এবং এই প্রতিস্থাপন সার্জারির মেয়াদটা অনেক বেশি, দেখা যায় যে 30-35 বছর এই সার্জারি করে ভালো থাকা যায়। সেজন্য আমাদের মতো দেশে সাধারণত এই ধরনের টেম্পোরারি ডিভাইস না করে সে সবসময় পারমানেন্ট, কারণ সে বারবার অপারেশনে যেতে পারে না, আমাদের এখন অপারেশন অনেক ব্যয়বহুল। সো সেই জন্য আমি বলবো যে যদি এভিয়ান হয় এবং গ্রেড 2-3 ইভেন 4 হয়, তার সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা THR বলা হয়। এবং আপনি জেনে হয়তো খুশি হবেন, আন্তর্জাতিকভাবে এই চিকিৎসা পদ্ধতিতে বলা হয় যে ওয়ান অফ দ্য সাকসেসফুল অপারেশন অফ দ্য সেঞ্চুরি। স্যার, টোটাল হিপ রিপ্লেসমেন্ট এর ক্ষেত্রে আসলে স্যার কী পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, এবং এই যে চিকিৎসা পদ্ধতির কথা আপনি বলছিলেন সেটি সম্পর্কে স্যার একটু বিস্তারিত জানতে চাই। আমাদের টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারির কতগুলো জিনিস আমাকে মেনটেন করতে হয়। নাম্বার ওয়ান, আমরা যে সার্জন সে খুবই ওয়েল ট্রেইনড সার্জন হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার যে স্টেরিলাইজেশন যে প্রসিজিওর এটা খুবই আধুনিক হতে হবে, অটোক্লেভ সিস্টেম বা ইটিও সিস্টেমটা খুবই আধুনিক হতে হবে, নাম্বার টু। নাম্বার থ্রি, যে ইমপ্ল্যান্টটা এটাও খুব ভালো ইমপ্ল্যান্ট থাকতে হবে, যে জিনিসটা আমরা সেখানে প্রতিস্থাপন করব সেটা খুবই আধুনিক এবং লেটেস্ট ডিভাইস করতে হবে। আমাদের বাংলাদেশে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে থেকে এই ইমপ্ল্যান্টটা আসে, এবং এটার সাকসেসের সাথে ভালো ইমপ্ল্যান্ট ওতপ্রোতভাবে জড়িত। তারপরে পোস্ট অপারেটিভ প্রবলেমগুলো হয় সেটা খুব সাকসেসফুলি আমাদের অতিক্রম করতে হবে, যেমন পোস্ট অপারেটিভ কিছু সমস্যা তৈরি হয় সেগুলো যেন আমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারলে আমরা। সেক্ষেত্রে আসলে এই যে যারা হিপ রিপ্লেসমেন্টের জন্য তাদের ক্ষেত্রে স্যার কাউন্সিলিংটা আপনারা কীভাবে করে থাকেন? ধন্যবাদ। আমরা কাউন্সিলিং করি এটাই যে দেখেন, আমাদের এই সমস্যায় আপনার কোনো রকম মেডিসিন বা ব্যায়াম বা পিআরপি বা অন্য কোনো কিছু কাজ করবে না। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার যদি দৈনন্দিন কাজ করতে চান তাহলে একটাই সমাধান, সেটা হলো হিপ রিপ্লেসমেন্ট সার্জারি। হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সিমেন্ট দিয়েও করা হয়, নন সিমেন্ট দিয়েও করা যায়। যেটা কম বয়সের জন্য সেটাকে আমরা বলি নন সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট প্রস্থেসিস। তো নন সিমেন্টেড তাহলে কীভাবে কাজ করে, ওখানে যে কোটিংটা ওটাকে বলা হয় হাইড্রক্সি অ্যাপাটাইট, সেটা সিমেন্ট ছাড়াই, সেটা বোনের সাথে
অ্যাটাচড হয়ে যায় খুবই তীব্রভাবে, এবং এটা যদি কোনো সময়ে হয়তো 20 বছর পরে যদি কোনো ফেইলিউর হয় তখন এটা রিভিশন সার্জারি দিয়ে এটাকে আবার প্রতিস্থাপন করা যায়। সেজন্য সিমেন্টেড সার্জারিতে রিভিশন করা ডিফিকাল্ট, সেজন্য কম বয়সীদের যাদের রিপ্লেসমেন্ট সার্জারি করি তাকে অবশ্যই আমরা নন সিমেন্টেড, যাতে কোটিং হচ্ছে হাইড্রক্সি অ্যাপেটাইট দিয়ে, আমরা যেটা কোটেড থাকে যে ইমপ্ল্যান্টটা যে প্রস্থিসিসটা সেটা আমরা ব্যবহার করি। আপনারা জেনে সুখী হবেন যে বাংলাদেশে যে ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয় পৃথিবীর যেটা সবচেয়ে ভালো ইমপ্ল্যান্ট সেটা ব্যবহৃত হয়, এবং সেজন্য অনেকেই বলে যে বাংলাদেশে এত খরচ কেন। ইমপ্ল্যান্ট যেটা আমরা ব্যবহার করি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা, যে দুপাই সিনথেস বা জনসন জনসন বা জিমার কোম্পানি বা স্ট্রাইকার কোম্পানি, সেজন্য ওই ধরনের ইমপ্ল্যান্টটা খুবই ভালো, এবং আমাদের দেশের এই সার্জারিটা খুবই রেজাল্ট ভালো। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি স্যার অ্যানকাইলোসিং রোগের কথা বলছিলেন, এবং এটির ক্ষেত্রে যদি স্যার একটু আপনার কাছে জানতে পারি যে এটির আসলে লক্ষণ উপচার কীভাবে শুরু হচ্ছে, চিকিৎসা পদ্ধতি কী রয়েছে? আমরা যখন জুনিয়র সার্জন ছিলাম তখন কিছু রুগীকে দেখে আমাদের মনে অনেক কষ্ট পেতে হতো, যেমন তার মেরুদণ্ড অ্যাঙ্কালোজ হয়ে যাচ্ছে, সে ডানে ঘুরতে পারছে না, সে বায়ে ঘুরতে পারছে না, তার হিপ জয়েন্ট অ্যাঙ্কালোজ হয়ে যাচ্ছে, তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তার পরিবার তার বউ চলে যাচ্ছে অন্য জায়গায়। এমন সময় সবচাইতে ভালো চিকিৎসা পদ্ধতি যেটা হিপ জয়েন্টের আমরা রিপ্লেসমেন্ট সার্জারি যখন আনা হলো, যখন এই দেশে প্রতিষ্ঠিত হলো, তখন এই অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিসের যে রোগীগুলা তারা নিষ্কৃতি পেল। এবং আপনি আরও খুশি হবেন যে অ্যাঙ্কালোজিং আগের মতো এখন আর দেখা যাচ্ছে না, তার যে মেডিকেল চিকিৎসাটাও সেখানেও অনেক আধুনিক ড্রাগস এখানে আসছে, এবং সেই ড্রাগসগুলো দিয়েও কিছুটা প্রিভেন্ট করা হয়, এবং একটা সময় যখন পার করে আসে তারপরে আমরা রিপ্লেসমেন্ট সার্জারি দেওয়ার পরে সে তার শুধু অ্যাক্টিভ লাইফ না, সে তার পুনরায় তার আগের জীবনে সে ফিরে যায়। নিশ্চয়ই স্যার, এক্ষেত্রে আসলে আবার রিভিশন সার্জারির প্রয়োজন হয় কিনা স্যার, এটা নির্দিষ্ট সময় পর? হ্যাঁ, নির্দিষ্ট সময় পরে লাগতে পারে। আমরা যদি জোর গলায় বলি কোনো রিভিশন সার্জারি লাগে না সেটা সমস্যা, যেমন স্পাইনেও অনেক সার্জনরা খুব আর্লি বয়সে তার ঘাড়ের চিকিৎসা করাচ্ছে এবং ফিক্সেশন ডিভাইস তার ইউজ করছে, তার যদি 50-60 বছর পরে সে যদি বেঁচে থাকে, তার হাড় যদি নরম হয়ে যায় সে স্ক্রুগুলো খুলে যেতে পারে, সেখানে তখন আবার রিভিশন সার্জারি একটা দীর্ঘ সময় সাপোর্ট দিচ্ছে অবশ্যই। এবং রিভিশন সার্জারি শুধু আমাদের এখানে তা না, হোল ওয়ার্ল্ডেই এখন রিভিশন সার্জারি, কারণ এই সার্জারি যখন বয়স 10 ছিল রিভিশন সার্জারি তো তখন প্রয়োজন ছিল না, যখন এই সার্জারিটা দেখা গেলো 20-25 বছর হয়ে গেল তখন দেখা গেলো কিছু জটিলতা হতে পারে। সেজন্য এই সার্জারির রিভিশন সার্জারির ফলে এখনকার রোগীরা আগের চাইতে এখন অনেক ভালো থাকে। আমরা স্যার হিপ জয়েন্টের আরও কিছু সমস্যা নিয়ে কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হিপ জয়েন্টের সমস্যা নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নেগলেক্টিং একটা বয়স হচ্ছে বয়স্করা। সাধারণত 60 বছরের উপরে চলে গেলেই আমরা মনে করি এটা কর্মঠুনা, এবং আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকে ফ্যামিলি মেম্বাররাও তাদের থেকে দূরে সরে যায়, এবং ওনারা নিজেরা মনে করেন যে তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছুই আমরা সন্তানরা পূরণ করতে পারছি না। এই বয়সে আর একটা বড়ো জিনিস হচ্ছে, একটা মানুষের শরীরের যে চাহিদা, খাবারের যে চাহিদা এবং খাবার খাওয়ার পরে হজমের যে ধারাবাহিকতা, এটাই কিছুটা ঘাটতি থাকে। অর্থাৎ যে মানুষটা অ্যাডাল্ট অবস্থায় সব ধরনের খাবার খেতে পারত, সাধারণত বয়স্ক হয়ে গেলে সে আর সব ধরনের খাবার নিতে পারে না। সাধারণত এই বয়সে দেখা যায় প্রচুর পরিমাণে অনেক ধরনের রোগ অবস্থা হতে পারে, কারো ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, প্রেশার হতে পারে, স্টোমাকের কিছু সমস্যা হতে পারে, খাবার খেলে বমি হয়, খাবার খেলে অরুচি হয়, খাবারটা নিতে পারে না, অরুচি থাকে, IBS অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম থাকে। এই বিষয়গুলোর দিকে কনসিডার করেই বয়স্কদের অর্থাৎ জেরিয়েট্রিক ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট।
এমনভাবে করতে হবে যে খাবার ওনার সারাদিনের যে ক্যালোরি সেই চাহিদা পূরণ করতে হবে, এবং খাবারটা হতে হবে যতটা সম্ভব অল্পতেই ওনার শরীর গ্রহণ করতে পারে, ডাইজেস্ট করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ সহজ পাচ্য, তার মানে কম মশলার, কম গুরুপাক, স্বাভাবিক খাবার। কিন্তু ওনার পছন্দ অনুযায়ী খাবারটা হতে হবে। তবে হ্যাঁ, তার রোগ অনুযায়ী, তার রিপোর্টস অনুযায়ী যে খাবার তাকে নিষেধ করে, ধরেন একজনের ডায়াবেটিস আছে, তিনি মিষ্টি খেতে পারবেন না, তো তাকে মিষ্টিটা বাদ দিয়ে তার পছন্দ মতো অন্য যে কোনো খাবার দিতে হবে। তবে এই বয়সে শরীরে ফ্যাট ডিপোজিশনের রেটটা খুব বেশি থাকে, যার কারণে স্যাচুরেটেড ফ্যাট যেমন খাসি গরুর মাংস, ঘি, বাটার, মায়োনিজ, মার্জারিন, প্রেশার যদি বেশি থাকে, চিজ, পনির, সল্ট জাতীয় খাবারগুলো একদম বাদ দেওয়া উচিত। সাধারণ ক্ষেত্রে অল্প অল্প করে, তাদের ক্ষেত্রে পার্সন অনুযায়ী 2 থেকে আড়াই ঘন্টা পরপর অল্প অল্প করে দিনে যদি 7 থেকে 8 বার খেতে দেওয়া যায়, তাহলে তাদের স্টোমাকটাও সেফ থাকে, খুব ধারাবাহিকভাবে যে খাবারটা সে নিচ্ছে সেই খাবারটা হজম হয়ে আসতে পারে। এবং এভাবে যদি আমরা পরিবারের অন্যান্যরা, বাবা মা বা এই বয়স্কদের প্রতি একটু খেয়াল নেই, তাহলে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে, ওনারা কর্মঠ থাকবে, এবং সবচেয়ে ভালো, আপনি যদি প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারেন, তার রোগ এবং রিপোর্ট ঠিক রাখতে পারেন, তাহলে খুব সহজেই একটা বয়স্ক মানুষ বিছানায় পড়ে যায় না। স্যার, হিপ জয়েন্টকে সুস্থ সবল রাখবার জন্য, এক কথায় যদি স্যার বলি হেলদি রাখবার জন্য, আসলে কী কী করা প্রয়োজন? যে কোনো জয়েন্টের সুস্থ সবল রাখার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই। আপনি যদি হিপ জয়েন্টকে সুস্থ রাখতে চান, তাহলে হিপ জয়েন্টেরও কিছু সুন্দর ব্যায়াম আছে যেটা আপনি করলে অবশ্যই ভালো থাকবেন। এখন কারো যদি আর্থ্রাইটিস থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, সে সুন্দরভাবে রেগুলার বেসিসে রিউমাটোলজিস্টের কাছে সে চিকিৎসা নেবে এবং তার হিপ জয়েন্ট অবশ্যই ভালো থাকবে। যদি তার এভিয়ান হওয়া থাকে, তার আর্লি স্টেজে সে ডায়াগনোসিস করবে এবং ফলো আপে থাকবে, কোন স্টেজে তার রিপ্লেসমেন্ট লাগবে সে সেই স্টেজে গিয়ে অপারেশন করবে। এবং হিপ জয়েন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়, যে অনেক সময় হিপ জয়েন্টের সমস্যাগুলো কোমর ব্যথা হিসেবে ডায়াগনোসিস করে অনেক সময় ম্যাল ট্রিটেড হয়। সেজন্য হিপ জয়েন্টের অনেক সময় আমরা যারা হিপ জয়েন্টের সমস্যা হয় তারা কোমর ব্যথাও আমরা দেখে থাকি, যারা কোমর ব্যথার ডাক্তার তারাও অনেক সময় হিপ জয়েন্টকে স্ক্রিন করে থাকি। সো জয়েন্টকে ভালো রাখার জন্য ব্যায়ামের বিকল্প নেই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর আমাকে আমন্ত্রণ জানার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয় হিপ জয়েন্টের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। তামাকের ব্যবহার কিন্তু অবাধে বৃদ্ধি পাচ্ছে। আমরা আগে যখন ধূমপান দেখতাম, এখন তার পরিবর্তে এখন ই সিগারেট আসছে। এটাও যে মুখের ক্যান্সার তৈরি করার জন্য নিরাপদ এমন কোনো তথ্য উপাত্ত কিন্তু কারোর কাছেই নাই। কিন্তু তারপরে মানুষ মনে কি মনে করছে যে এটার পরিবর্তে এটা খেলেও মনে হয় মুখের ক্যান্সার হবে না। আসলে তামাক জাতীয় জিনিসই মুখের ক্যান্সার তৈরি করতে পারে। আপনি দেখবেন রেস্টুরেন্টে গেলেও আলাদা স্মোকিং জোন থাকছে। এখানে কিন্তু আজকাল ছেলেদের পাশাপাশি মেয়েদের বড় অংশ কিন্তু আমরা দেখতে পারি স্মোক করছে। এই যে স্মোকার বাড়ছে, পাশাপাশি তো গতানুগতভাবে পান, সুপারি, জর্দার ব্যবহারও বাড়ছে। মূলত এগুলো কারণে কিন্তু মুখের ক্যান্সারের যে প্রবণতাটি এটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।